রংপুরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি সাত পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রলীগ নেতা সহ সতেরো জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে নারায়ণগঞ্জে আবুল হাসান হত্যা মামলায় শেখ হাসিনা শামীম ওসমান সহ আটচল্লিশ জনকে আসামি করা হয় ঢাকার সিএমএম আদালতে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি ও গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ চৌত্রিশ জনকে আসামি করা হয়েছে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট কোটা আন্দোলন চলার সময় গত ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় পুলিশের সামনে বুক পেতে দাঁড়ালে গুলিতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয় ওই ঘটনায় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে ঘটনার বত্রিশ দিন পর সাবেক আইজিবি সহ সাত পুলিশ কর্মকর্তা সহ সতেরো জনের নাম উল্লেখ করে রংপুর আদালতে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী মামলা করেন এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই গত উনিশ জুলাই রংপুরের সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল্লা আল তাহের মৃত্যু হয় ওই ঘটনায় তার বাবা আব্দুল রহমান বাদী হয়ে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ চল্লিশ জনের বিরুদ্ধে কোতোয়ালি মেট্রো থানায় মামলা দায়ের করেন জয়পুরহাটেও শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয় আন্দোলনে কলেজ ছাত্র নজিবুল সরকার নিহতের ঘটনায় এ মামলা হয় নারায়ণগঞ্জে আবুল হাসান স্বজন হত্যার ঘটনায় শেখ হাসিনা শামী ওসমান সহ আটচল্লিশ জনের নাম উল্লেখ করে ও দেড়শো জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে এদিকে দুই সালের পাঁচই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফালাবির আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি दीप्त चंद्रपाल आर टी ढाका